তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তর শুরু হয়েছে। আজ যাচ্ছে আরো 1000 রোহিঙ্গা। গেল দিন দুপুরে তাদের রোহিঙ্গা ক্যাম্প থেকে বাসে করে রওনা দেওয়া হয়। তাদের টেকটাফের উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 20টি বাসে করে নেওয়া হয়েছে চট্টগ্রামে। নিরাপত্তায় বহরটির সাথে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ জাহাজে তাদের ভাষান্তর নেওয়া হবে। এর আগে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে আনা হয়। তৃতীয় দফায় ভাষান্তর নেওয়া হবে আরো 1000 রোহিঙ্গাকে।